তাহলে নিতে হইতে পারে। ওকে, সালাম আলাইকুম, আমি মোহাম্মদ মিরাজ হোসেন, আর জগন্নাথ ইউনিভার্সিটি। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো এটা হলো হচ্ছে যে আপনার হ্যান্ড রাইটিং অ্যানালাইসিস করে আমরা যে লাভ কেয়ার, অর্থাৎ আমরা রিলেশনশিপে যে যাই অপোজিট পার্টনারটা কেমন হবে, এই নিয়ে মূলত হচ্ছে ফোকাস করাটা। আর আমার পরিচয়টা হচ্ছে আমি আজকে হোস্ট হিসেবে থাকবো এবং এক্সপ্লেন যা দরকার ওগুলো আমি দেখাবো। আজকে হচ্ছে আমি মোহাম্মদ মিরাজ হোসেন, গ্রাফোলজিস্ট, হ্যান্ড রাইটিং অ্যানালাইসিস এক্সপার্ট, আর গ্রাফো ট্রেনার হিসেবে পাওয়ার অফ হ্যান্ড রাইটিং ইন্ডিয়াতে জব করছি, আর হ্যান্ড রাইটিং অ্যানালিস্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার মেম্বার, আর আমার নিজস্ব প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অফ গ্রাফোলজি, আর এটার প্রতিষ্ঠাটা আমি ডাইরেক্টর। আজকে সবচেয়ে খুশি সুসংবাদ হচ্ছে আমাদের এখানে ফার্স্ট ব্যাচের 3 জন, আর ওনারাই আপনাদের সাথে বিষয়গুলো শেয়ার করবে, আর আমি আপনাদের সাথে তার এক্সপ্লেন করবো। আর আমি হচ্ছি সার্টিফাইড এনার্জি প্র্যাকটিশনার এবং লাইফ কোর্স জগন্নাথ ইউনিভার্সিটিতে আছি, আর ট্রেনে ক্লিনিক্যাল অ্যান্ড কাউন্সিলিং সাইকোলজিস্ট মাস্টার্স পড়াশোনা করছি। আর বাকি 3 জন স্পিকার যদি নিজেদের পরিচয়টা দেন তাহলে ভালো হয়। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু আওয়ার গ্রাফোলজিস ওয়ার্ল্ড। আমি গ্রাফোলজির জগতই বলবো। আমার নাম হচ্ছে জেরিন রহমান সানি। আমি জগন্নাথ ইউনিভার্সিটি থেকে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি। এরপর হচ্ছে আমি হিউম্যানিটেরিয়ান ওয়ার্কার হিসাবে কাজ করছি, একটি আইএনজিওতে কর্মরত আছি। প্রফেশনালি একজন সাইকোলজিস্ট, মানসিকভাবেও একজন হচ্ছে সাইকোলজিস্ট। সাইকোলজির সাথেই আছি, সাইকোলজির পেশা নিয়েই আছি, আর এখন গ্রাফো লার্নার হিসেবে আছি বাংলাদেশ ইনস্টিটিউট অফ গ্রাফোলজিতে। এই সংক্ষেপে আমার পরিচয়। থ্যাংক ইউ আপু আপনার পরিচয়টা আমাদের সাথে শেয়ার করার জন্য। এর পরবর্তীতে আরেকজন আকাশ। আচ্ছা, একটু নেট প্রবলেম করছিল তো তো কথাটা ডিস্টার্ব হচ্ছিল। যাই হোক, আমি আবির হোসেন আকাশ, বর্তমানে সাইকোলজিতে বিএসসি অনার্স করতেছি কাজী আজিমুদ্দিন বিশ্ববিদ্যালয় গাজীপুর থেকে, আর বাংলাদেশ ইনস্টিটিউট অফ গ্রাফোলজির সাথে সংযুক্ত আছি। থ্যাংক ইউ এই তো। আকাশ। দীপাত আপু যদি একটু আপনার পরিচয়টা দেন। আসসালামু আলাইকুম, সবাইকে ফাল্গুনের শুভেচ্ছা, ভ্যালেন্টাইন দিবসেরও শুভেচ্ছা। আমি তানজির কাদের রিফাত, আমি একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট। আমি একটা কি বলে রিহ্যাব সেন্টার আছি, এটাই। থ্যাংক ইউ সবাইকে। তাহলে আমি এখন যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো গ্রাফোলজি, হ্যান্ড রাইটিং অ্যানালাইসিস। আপনাদের সবাই প্রেজেন্টেশনটা দেখতে পাচ্ছেন। ওকে, গ্রাফোলজি বা হ্যান্ড রাইটিং অ্যানালাইসিস হচ্ছে সুডো সায়েন্স, যেটা হচ্ছে আমাদের পার্সোনাল ক্যারেক্টার গুলো হচ্ছে বলে দেয় একজন হিউম্যান মানুষ, এই পার্সোনালিটি বলতে কি বোঝায়, একজন মানুষ কেমন বর্তমান পর্যন্ত। এটা কোনো অ্যাস্ট্রোলজি না যে ভবিষ্যৎকে বলবে, আমরা যখন লিখি আমরা কি লিখছি সে সম্পর্কে তো সচেতন, বাট কিভাবে লিখছি, কিভাবে কানেকশন করতেছি, স্ট্রাকচার গত হ্যান্ড রাইটিং ওই সম্পর্কে সচেতন থাকি না, যেটা আমার সাবকনসিয়াস মাইন্ড এবং ব্রেনের রিফ্লেকশন। আমার ব্রেনটা হচ্ছে আঙ্গুলের মাথায় হচ্ছে আপনার হচ্ছে ট্রিগার করে, ওই তখন ওই ট্রিগার অনুযায়ী আমরা লিখি, লেখার বিষয়টা কি লিখছি জানি বাট কিভাবে লিখছি ওটা তার আমাদের জানা নেই। প্রত্যেকটা মানুষের ডিএনএ যেহেতু ইউনিক, আমাদের হ্যান্ড রাইটিংটাও হচ্ছে যে ইউনিক। আর হ্যান্ড রাইটিং যদি বলতে যায় এই সেটা হলো হচ্ছে যে হিউম্যান মাইন্ড এবং ব্রেন কে আন্ডারস্ট্যান্ড করা, কিভাবে হ্যান্ড রাইটিং এবং সিগনেচার অ্যানালাইসিস এর মাধ্যমে। হ্যান্ড রাইটিং টা হচ্ছে একজন মানুষের পার্সোনাল, সে ব্যক্তিগত ভাবে আসলে কেমন, আর সিগনেচারটা মিন্স হচ্ছে সেই অপেন প্লেসে কিভাবে নিজেকে শো করে, রিফ্লেক্ট করে। আর হ্যান্ড রাইটিং টা হচ্ছে আমার ওই সময় মুহূর্তে যখন আমি লিখছি ওই সময়ের একটা ছবি, আমার নিজের একটা ইমেজ তৈরি করে, কিভাবে আমি থিঙ্কিং করি, কিভাবে আমি ফিল করি, কিভাবে আমি অন্যের সাথে বিহেভ করি। আর হ্যান্ড রাইটিংটাকে আপনাকে বলা হয় হচ্ছে যে এটা ব্রেন রাইটিং বা মাইন্ড রাইটিং। মাইন্ড রাইটিং এই জন্য আমরা যখন কথা বলি আমাদের হচ্ছে মস্তিষ্কের 50 থেকে 20% সেল অ্যাক্টিভ থাকে, এইসব আমরা ইচ্ছে করলে কিন্তু অনেকের কাছে কথা ইনফরমেশন হাইড করতে পারি, আমরা নিজের মন মতো হচ্ছে কথাকে রিকসেন্ড করতে পারি, বাট হ্যান্ড রাইটিং এর সময় ওই সম্ভাবনা নেই। হ্যান্ড রাইটিং সময় আমাদের ব্রেন অ্যাক্টিভ বলে সেল গুলো অ্যাক্টিভ,
এটিতে 90% গুলো থাকে, এবং তখন আমাদের আনকনসিয়াস মাইন্ডে যা আছে তার প্রতি রাগ ক্ষোভ ভালোবাসা, আমি পার্সোনালি কেমন যত হাইট করতে চাই না কেন, ওইটা আমার আঙ্গুলের মাধ্যমে বা হচ্ছে আমার কলমের মাধ্যমে খাতার উপরে যে রিফ্লেক্টটা চলে আসে। হ্যান্ডরাইটিংটা আসলে গবেষণাটা এই পর্যন্ত গ্রাফোলজি অনেক বছর, কয়েকশো বছর ধরে গবেষণা হয়েছে, আর এই লাস্ট 200 বছরে অনেক বেশি গবেষণা হয়েছে। এখানে গ্রাফোলজিস্টরা প্রথমে বিভিন্ন ক্যাটাগরি লোকদের হাতে লেখা হচ্ছে যে কানেকশন করে, যেমন যারা খুব অ্যাগ্রেসিভ এদের হাতের লেখার মধ্যে কি কি কমন বৈশিষ্ট্য আছে, যারা খুব সত্যবাদী এদের কি কি কমন বৈশিষ্ট্য আছে, যাদের খুব লিডারশিপ কোয়ালিটি ভালো এদের কি কি বৈশিষ্ট্য আছে, এগুলো ওনারা হচ্ছে হ্যান্ডরাইটিং, ওদের হ্যান্ডরাইটিং হাত দিয়ে কয়েকশো থেকে হাজার হ্যান্ডরাইটিং কালেক্ট করে এগুলোর মধ্যে কমন বৈশিষ্ট্য গুলো বাহির করেছে। বাহির করার পরে এইখানের মধ্যে এগুলো কমন সূত্রের মধ্যে নিয়ে এসেছে, এবং যেটার থেকে গ্রাফোলজি যে সৃষ্টি এবং গ্রাফোলজি আজকে পর্যন্ত চলে আসছে। গ্রাফোলজি হচ্ছে আপনার অ্যাকুরেসি 90 থেকে 100% পর্যন্ত। একজন এক্সপার্ট গ্রাফোলজিস্ট আপনার হ্যান্ডরাইটিং দেখুন যা বলবে এটার আপনার ক্যারেক্টারের সাথে হচ্ছে যে 90 থেকে 100% মিলে, 100% মিলে যায় হচ্ছে যদি গ্রাফোলজিস্ট খুব এক্সপার্ট হয়। আর যার কথা বলছে সে যদি, অনেক সময় বললাম আমি একজন সম্পর্কে একটা নেগেটিভ কথা বললাম, সেটা মেনে নিতে রাজি না, সে মনে মনে জানা আসলে আমি একটু, বাট অন্য সামনে আমি স্বাগত, তখন হচ্ছে ওই জায়গায় ইনঅ্যাকুরেট মনে হবে। বাট একদম আপনার হ্যান্ডরাইটিং আপনার আপনার অথবা অন্য জন যে রাইটার হোক তার পার্সোনালিটিটা শো করে। এবার আসি লাভ কেয়ার। আমার কাছে মনে হয় হচ্ছে দুইটা বিষয়, লাভ কেয়ার লাভ সম্পর্কে আর একটু আজকে বিষয়টা কিছু রোমান্টিক ভাইরাল তো বলা যেতেছে। লাভ এবং সেক্স ব্যাপারে আমাদের সবাই মনে হয় আমরা অনেক বেশি জানি, যে ছোটদের যে মানে সব বয়সে বিশেষ করে ইয়াংদের মধ্যে টেন্ডেন্সি থাকে। আপনাদের থেকে শুনতে চাচ্ছি আপনাদের মধ্যে লাভ জিনিসটা কি, কেয়ার জিনিসটা কি, আপনারা আপনাদের মতন করে বলুন। হ্যালো, আমাদের সম্মানিত পার্টিসিপেন্ট যারা আছেন তারা যদি তাদের মাইক বা স্পিকার আনমিউট করে আপনারা যদি আপনাদের কোনো ওপিনিয়ন জানাতেন যে আপনাদের কাছে লাভ বা কেয়ার বলতে কি বোঝাচ্ছে, আপনারা কি এক্সপেক্ট করেন আপনাদের পার্টনার থেকে বা আপনাদের উড বি পার্টনার থেকে, আমরা আপনাদের মতামত জানতে চাচ্ছি। তাহলে আপনার এই, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, জি রবিন ভাই জি বলেন। আমি হ্যাঁ রবিন বলছি। আচ্ছা ভাই, আমার কাছে লাভ বলতে যেটা মনে হয় যে আমার অপোজিট যে মানুষটা তার প্রতি আমার অনুভূতি গুলো যেমন এমন হয় যে তার প্রতি আমি কানেক্টেড ফিল করছি, তাকে যখন আমি কিছু শেয়ার করছি সে বিষয়টা সে শুনছে এবং অ্যাসার্টিভলি সেটার ফিডব্যাক দিচ্ছে। নট অনলি দ্যাট, সে আমার প্রতিটা মুহূর্তে, আমার সব সময় তো একটা মানুষ অ্যাসার্টিভ বিহেভ করবে না, সো আমার খারাপ মুহূর্তে বা আমার যদি কোনো কারণে কোনো রিয়াকশন যদি, আমার কোনো বিহেভিয়ার যদি হচ্ছে অ্যাসার্টিভ না হয়, সেক্ষেত্রে ওই সিচুয়েশন গুলো সে কিভাবে হ্যান্ডেল করছে। এবং কেয়ারিং এর বিষয়টা হচ্ছে আমার কাছে মনে হয় যে অর্থাৎ আমার কাছে মনে হচ্ছে যে এটা ভালোবাসা এবং কেয়ারিংটা হচ্ছে যে আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটাকে আমি আসলে প্রায়োরিটি দিব। ওকে, থ্যাংক ইউ শেয়ার করার জন্য। আর অন্য কেউ করবেন? ঠিক আছে, আমরা আমাদের স্লাইডে যে আসলে সায়েন্টিস্টরা কি বলছেন লাভ কেয়ার সম্পর্কে আমরা দেখি। আমরা হচ্ছে রবার্ট স্টেনবার্গের ট্রায়াঙ্গেল থিওরি অফ লাভ, এটা সম্পর্কে কি কেউ জানে? আমার তো মনে হচ্ছে সাইকোলজি যারা আছেন ওরা এই অধ্যায়টা একটু পড়েছিলেন যে কোনো জায়গায়, আর অন্যরা কি কখনো জানেন? ঠিক আছে, আপনারা একটু মাঝে মধ্যে মাইক অন করে কথাবার্তা বলেন, বিকজ হচ্ছে এটা ক্লাস সেশন না, আপনাদের একটু ইন্টারঅ্যাক্ট করতে হবে, ওয়ার্কশপ মানে পার্টিসিপেন্টরা ইনভলভ থাকে। আপনার হচ্ছে লাভ জিনিসটা হচ্ছে আপনার স্ট্রং ফিলিং, আমি যদি লাভ এবং কেয়ারের মধ্যে পার্থক্য করতে যাই
অ্যাট্রাকশন ফিল করা হয় একজন স্পেশাল মানুষের প্রতি বা কারো প্রতি। আর কেয়ারটা হচ্ছে আপনার ইন্টারেস্ট, বাট লাভটা হচ্ছে আরো মোর বেশি। আপনি লাভ জিনিসটাকে বুঝতে হলে আপনার তিনটা জিনিস এই মডেলটা বুঝলে হয়ে যাবে। এখানে স্টেনবার্গ হচ্ছে তিনটা বিষয় নিয়ে আসছেন লাভের জন্য, ইন্টিমেসি, প্যাশন, কমিটমেন্ট। ইন্টিমেসি বলতে হচ্ছে স্টেনবার্গ আমরা যেটা বুঝি ফিজিক্যাল রিলেশনশিপ, উনি এটা ব্যাখ্যা করেন নাই। ইন্টিমেসি বলতে উনি বুঝিয়েছেন হচ্ছে ইমোশনাল কানেকশন, আমরা যে ইমোশনাল ভাবে ফিল করা তাকে হচ্ছে তার ইমোশনাল জিনিসগুলো বোঝা, যেটা একটু আগে রবিন ভাই বলেছেন। আর প্যাশন বলতে হচ্ছে স্ট্যান্ডার্ড এখানে বুঝিয়েছেন হচ্ছে যে আমার অপোজিট যে জেন্ডার তার সাথে আমি থাকার কারণে একটা হচ্ছে অ্যাট্রাকশন ফিল করব, আর সেটা ফিজিক্যাল অ্যাট্রাকশন এবং অ্যাট্রাকশন ফিল করা, এটাই আমাদের এই প্যাশন বলতে উনি এটাই বুঝেছেন। আর কমিটমেন্ট হচ্ছে যে আমরা তার সাথে হচ্ছে লং টাইম থাকি, শর্ট টাইম লং টাইম দুজন একসাথে থাকা, যে কমিটমেন্ট আছে ওই জিনিসটাকে বোঝানো হয়েছে। বাট এই তিনটার মধ্যে হচ্ছে যদি তিনটা জিনিস অনুপস্থিত না থাকে, শুধু একটা অথবা দুইটা সমন্বয় থাকে, উনি এরকম সাত ধরনের লাভের কথা বলছেন। এক ধরনের হচ্ছে শুধু যদি কোনো কমিটমেন্ট থাকে, অর্থাৎ আর দুজন একসাথে থাকে, বাট কেউ অনেক ইমোশনাল ফিলিং ইন্টিমেসি, অর্থাৎ ইমোশনাল ফিলিং গুলো আসতেছে না, প্যাশন ফিজিক্যাল অ্যাট্রাকশন গুলো আসতেছে না, তখন সে এটাকে ইনকিলাব বলা হচ্ছে। আর আরেকটা হচ্ছে শুধু প্যাশন আছে, অর্থাৎ হচ্ছে আমি তার প্রতি অ্যাট্রাকশন ফিল করতেছি, বাট তার ইমোশনাল যে সাপোর্ট, ইমোশনাল যে ফিলিং শেয়ারিং, ওই জায়গাগুলো আমি ফিল করছি না, তখন আর একটা হচ্ছে আমি তার সাথে লং টার্ম থাকার কমিটমেন্টটা থাকছে না, তখন এটাকে হচ্ছে যে আপনার পিওর লাভ বলা হচ্ছে না। আর আমরা যেটাকে রোমান্টিক লাভ বলি, এটা হচ্ছে দুইটা জিনিসের সমন্বয়, একটা হলো ইন্টিমেসি আর একটা হচ্ছে প্যাশন। অর্থাৎ হচ্ছে আমি তার সাথে ইমোশনাল যে বন্ডিং গুলো আমি এটা ফিল করবো, আমি তার অনুভূতি গুলো বুঝবো, আর তার প্যাশন অ্যাট্রাকশনটাও আমি বুঝবো। আর এর পরবর্তীতে হচ্ছে যে এভাবে আপনার সাত ধরনের লাভের কথা বলা আছে, বাট আপনার স্টেনবার্গ ওনার হচ্ছে থিওরির মধ্যে বলে আছেন লাভ আসলে সত্যি কেন হচ্ছে ট্রু লাভ তখনই হবে যখন এই তিনটা জিনিস থাকবে, ইন্টিমেসি, প্যাশন, কমিটমেন্ট। ওকে, এবার আমি হচ্ছে যে আমাদের পরবর্তী যে স্ল্যান্টটা আছে, কোন ধরনের লোকরা তাদের ইমোশনাল কথাগুলো, ফিলিংস গুলো হচ্ছে অন্যদের সাথে শেয়ার করবে, আমরা এটা জানবো। আমি এখন আমাদের পার্টিসিপেন্ট কে, আমাদের অন্য স্পিকার কে বলছি একটু আপনারা ব্যাখ্যা করে। প্রথম অংশটা কার? আমি শুরু করছি। আমরা আমাদের সবসময় হ্যান্ডরাইটিং এ দেখতে পাই আমাদের স্ল্যান্ট, মানে লেটার গুলো হচ্ছে অনেক সময় সোজাভাবে থাকে, কারো একটু একদম সোজা ভাবে থাকে, স্ট্রেট ভাবে থাকে, কারোটা একটু বাঁ দিকে বাঁকানো থাকে, কারোটা একটু ডান দিকে বাঁকানো থাকে। এখন এগুলার প্রত্যেকটার কিন্তু গ্রাফোলজির দিক থেকে দেখতে গেলে একটা মিনিং থাকে। এমনি আমরা নর্মালি কিন্তু দেখলে এমনি জাস্ট দেখবো সোজা বা বাঁকা কোন দিকে বাঁকানো সেটা, কিন্তু আমরা যদি গ্রাফোলজির দিক থেকে এটা এক্সপ্লেন করি তাহলে এগুলোর প্রত্যেকটা একটা মিনিং আছে। যেমন প্রথমে হচ্ছে এখানে এবি স্ল্যান্ট, এবি স্ল্যান্ট হচ্ছে ভার্টিক্যাল, যাদের আসলে স্ল্যান্টটা সোজা থাকে, এরা হয় সবসময় তারা যুক্তিসঙ্গত চিন্তা করে, তারা রিজন দিয়ে চলে, রেশনাল থাকে। কোন একটা সিদ্ধান্ত নেওয়ার সময় তারা সবসময় কি করে, তারা কোনটা যুক্তিসঙ্গত হবে তারা সেভাবে চিন্তা করে, তারা এখানে আবেগের গুরুত্ব অনেক কম থাকে, তারা আসলে ব্রেন দিয়ে চিন্তা করে কোনটা তার জন্য পারফেক্ট হবে, তারা সেভাবে সিদ্ধান্তটা নেয়। আর সাধারণত এ ধরনের যারা থাকে তারা সব সময় মানুষের প্রিয় হয়, পপুলার হয়, আর অন্যরা সাধারণত তাদের কাছ থেকে যে কোনো ব্যাপারে সিদ্ধান্ত নিতে বা ডিসকাস করতে পছন্দ করে। পারফেক্ট যা বলতে মোটামুটি এই বিশ্লান যাদের, অর্থাৎ ভার্টিক্যাল, তাদেরকে বলা হয়। এরপর হচ্ছে বিশ্লান হচ্ছে সামান্য কি বলবো, এটা হচ্ছে একটু ডান দিকে বাঁকানো থাকে যাদের স্লান গুলো, সেটাকে আমরা বলবো বিসি স্ল্যান্ট। যাদের বিসি স্ল্যান্ট অর্থাৎ স্ল্যান্ট গুলো একটু ডান দিকে, সামান্য ডান দিকে বাঁকানো থাকে, তারা হচ্ছে ব্যালেন্স ব্যালেন্স থাকে, তারা তাদের রিজন আর ইমোশনের মধ্যে ব্যালেন্স করে চলে, অর্থাৎ তারা যুক্তি দিয়ে চিন্তা করে আবার আবেগ আর যুক্তি দিয়ে তারা ব্যালেন্স করে, কোন একটা ডিসিশন নেওয়ার সময় দুটোর মধ্যে একটা ব্যালেন্স করে তারা চলতে পারে। আর তারা যে কোনো সম্পর্কের ক্ষেত্রে
আবেগ এবং তারা যুক্তি দিয়ে ব্যালেন্স করে চিন্তা করে, আর তারা সাধারণত তাদের রিলেশনশিপ গুলা ইজিলি মেনটেন করতে পারে। এরপর হচ্ছে সিডিসল্যান্ড, যাদের লেখা আরেকটু বাঁকানো থাকে, অর্থাৎ আরেকটু ডান দিকে বাঁকানো থাকে, তারা হচ্ছে কোন একটা সিদ্ধান্ত, তারা কোনো যুক্তির ধার ধারে না, তারা আবেগ দিয়ে তাদের যেটা ভালো মনে হয় তারা সাধারণত সেভাবে তাদের সিদ্ধান্তগুলো নেয়, তাদের যুক্তির কোনো ধার ধারে না, তারা সবসময় তারা আবেগ দিয়ে চলে, সবসময় তারা আবেগের গুরুত্ব দেয়, সিদ্ধান্ত দেয় অনেক সময় তাদের ব্রেন ইউজ করতে হবে এটা তাদের ভাই আসে না, সম্পূর্ণ আবেগ নির্ভর। এরপর আসছে ডিই, যাদেরটা আরেকটু ডান দিকে বাঁকানো, তারা তাদের সিদ্ধান্তগুলো তাদের হার্ট থেকে, তাদের অন্তর থেকে নেয়, যেমন তারা সাধারণত কি বলবো, তারা যখন কোনো সম্পর্কে জড়ায়, অনেকটা রোলার কোস্টারের মতো, তারা যখন কোনো সম্পর্কে জড়ায় তারা সেটা থেকে বেরিয়ে আসতে খুব কষ্ট হয়, রোলার কোস্টারের মতো, তারা এই ভালো এই খারাপ অনেকটা এরকম, তারা রোলার কোস্টার, তারা কোনো সম্পর্ক কারোর সাথে খুব সহজেই তারা সম্পর্কে জড়িয়ে নিতে পারে, ইমোশনাল হয়, কিন্তু একবার যখন সম্পর্কে তারা জড়িয়ে যায় সহজে সেটা থেকে বের হয়ে আসতে তাদের অনেক কষ্ট হয়, একটা রোলার কোস্টারের মতো তাদের সার্কেলটা, লাইফ সার্কেলটা চলতে থাকে। এরপর আসছে ইসল্যান্ড, যাদের এরকম ইসল্যান্ড থাকে, অর্থাৎ এটা অবশ্য রেয়ার থাকে, পুরোপুরি ডান দিকে বাঁকানো থাকে, তাদের লাইফটা হচ্ছে একটা ইমোশনাল ডিজাস্টার, যেটা বলে একটা ডিজাস্টারের মধ্যে, তারা যে কখন কি করবে এ সারা তারা নিজেরাও জানে না, এরা খুব যখন কাউকে পছন্দ করবে তখন খুব বেশি পছন্দ করবে, আর যখন তার কাউকে ঘৃণা করবে চূড়ান্ত মাত্রায় ঘৃণা করবে, মানে ঘৃণা মাঝামাঝি বলতে তাদের কিছু নাই, খুব প্যাশনেট, আর সাধারণত তাদের মধ্যে জেলাসিটাও বেশি থাকে, আর রেসলেস, তারা মানে কিছু না কিছু করবেই সবসময়, তার সাথে স্থির থাকতে পারে না, কত মাত্রায় ইমোশনাল থাকে, এরকম অবশ্য কমই কমই পাওয়া যায় এটা। এরপর আসছে এফএস ল্যান্ড, এটা হচ্ছে যাদের একটু এফএস ল্যান্ডটা আমরা পরে বলি, একটু পার্টিসিপেন্টদের মধ্যে হচ্ছে বলেন, আমি আসলে আপনাদের থেকে শুনতে চাচ্ছি, আপনারা আপনাদের লাইফ পার্টনারটাকে বললাম যারা ম্যারেজ তাদের নিয়ে তো কোনো কোশ্চেনই নেই, আর যারা হচ্ছে আপনাদের লাইফ পার্টনার কেমন আছে, মানে উনি আপনার ইমোশনটাকে প্রকাশ করবে নাকি ইমোশনটাকে একদম দমায় রাখবে, নাকি উঠতে বসতে মানে মনে আসার মনে ভিতরে একটা কথা আসছে সাথে সাথে মুখ দিয়ে বলে দিছে, বা এখন খারাপ লাগছে, একটু হচ্ছে দেখেন আমরা হিউম্যান বিং, আমরা ভালো খারাপ দুইটা লাগতেছে, এখন যে কোনো কারণে আমার একটু খারাপ লাগলো সাথে সাথে কি আমার একদম মুখ এই মানে মুখ ব্যাথা করে হচ্ছে যে কান্নাকাটি শুরু করে দিব, মানে এত ইমোশনাল হয়ে যাবে, আসলে আপনারা কেমন পার্টনার টা আপনারা এক্সপেক্ট করতেছেন যদি একটু শেয়ার করেন তাহলে ভালো হয়। হ্যালো, দুই একজন একটু বলেন, অসুবিধা নেই, এখানে আমরা আমরাই, আর লাইফে সবারই তো এটা হচ্ছে এমন একটা বিষয় সবারই আগ্রহ থাকে এইরকম হবে ওই রকম হবে, এই তো, তাহলে আপনারা একটু যদি অসুবিধা ফিল না করে আমার বলতে পারেন তাহলে আমাদের সেশনটা আজকাল কিন্তু অনেক মজার সেশন, এটা আপনারা ফিল করতে পারেন। আপনি যদি কাইন্ডলি আরেকবার রিপিট করতেন। হ্যাঁ, আমি আমি যে আমি কোশ্চেনটা জানতে চাচ্ছি হচ্ছে যে আপনারা আপনাদের লাইফ পার্টনারটাকে কেমন চান, উনি কেমন হবে, উনি ওনার মনে সকল কথাগুলো ফিলিংস অনুভূতি অনুভূতি গুলা ফিলিংস ইমোশনটা একদম প্রকাশ করবে অনেক বেশি, নাকি কোন রকম প্রকাশ করে, নাকি লজিক ভাবে চলবে, নাকি তার ইমোশন গুলো কোনো প্রকাশ করার দরকারই নেই, সেই ইমোশন ভিতরে মনের ভিতরেই থাকুক, কি ধরনের আপনারা চান? এখন ভাইয়া এটা তো আসলে ডিপেন্ড করে পরিস্থিতির উপরে, তা আমি কি কিভাবে নিচ্ছি, আমি তার ক্ষেত্রে কেমন আচরণ করতেছি, আমার সাথে হয়তো কোনো কিছু শেয়ার করলো, বাট ওই ব্যাপারটা শেয়ার করার কারণে সে যতটুকু না একটু হিল হচ্ছিল, তার একটু ভেন্টিলেশন
ডিসিশন হচ্ছিল কোন একটা ধরেন কোন ট্রমাটিক কোন কিছু তার সাথে হয়েছে সে শেয়ার করেছে, বাট ওইটাকে আমি পজিটিভলি নেইনি, ওইটাকে অ্যাকসেপ্ট না করে আমি আমরা আমাদের দিক থেকে তো নর্মালি যদি আমার দিক থেকে বলি আমার তো আশা থাকবে যে হ্যাঁ সে শেয়ার করুক এবং সবকিছু শেয়ার করুক। ওকে, তাহলে এটা শুধু হচ্ছে আপনার সাথে, আপনি যেটা বলছেন সেটা হলো কাউন্সিলিং সেশনে চলে গেল মতন, অর্থাৎ আমার সাথে শেয়ার করুন, আমরা একদম ফুল রিয়েল পার্সোনালিটির কথা জানতে চাচ্ছি। সেটা হলো হচ্ছে যে একজন মানুষ হোল তার লাইফে ক্যারেক্টার দিয়ে সেই ইমোশন গুলো শো করে নাকি করে না। একটু আগে আমাদের ম্যাম যেটা বলতেছেন উনি হচ্ছে যে আমাদের লেখাগুলো খেয়াল করে দেখুন, অনেকের লেখা সোজাসুজি, অনেকের লেখা বাম ডান দিকে বাঁকানো, অনেকের লেখা হচ্ছে আপনার বাম দিকে বাঁকানো। যারা ডান দিকে যত বেশি দেখানো সেই ইমোশন তত বেশি শো করতেছে, আর যে সোজা সেই লজিক্যাল ভাবে চলতেছে। এবার আমরা জানবো আসলে যেগুলো বাম দিকে বাঁকানো এটার মিনিংটা কি। আর আরেকটা হলো হচ্ছে 10 মিনিট পরে আপনার এই জুম আইডিটা লিংক আউট শেষ হয়ে যাবে, আপনারা আবার জয়েন করেন, এইটার পরে আমাদের আরেকটা সেশন আছে, আমাদের অনেক বড় সেশন। আর এই ম্যাম আপনি একটু শর্ট করে বলেন ডিটেলস, পরে আমরা জানবো। আচ্ছা, এরপর আছে এফএসলেস। এফএসলেস বলতে বোঝাচ্ছে যাদের আমাদের লেটার গুলা বাম দিকে একটু বাঁকানো থাকে, বাম দিকে যাদের লেখাটা একটু বাঁকানো থাকে ওরা হচ্ছে খুবই মানে তারা আবেগটা তারা কখনো প্রকাশ করে না, মানে খুবই চাপা, তাদের মনে মনে যাই থাকুক সেটা তারা কখনোই প্রকাশ করে করতে পারে না, মানে কিছু একটা তাদের ভিতর থেকে বাধা দেয়। এরা হচ্ছে যারা হয়তো দেখা যায় তারা ছোটবেলায় কোনো একটা বড় ধরনের আঘাত পেয়েছিল কিন্তু সেটা বলেননি, এ ধরনের কোনো কিছু থাকে, এটা কিন্তু আমরা হ্যান্ড রাইটিং দেখেই কিন্তু আমরা বুঝতে পারি। এটা এটা হচ্ছে এফজি, যাদের এফজি তারা হচ্ছে বাম দিকে স্ল্যান্ড গুলো পুরোপুরি বাঁকানো থাকে, এই বাম দিকে যাদের বাঁকানো থাকে লেখা তারা হচ্ছে চূড়ান্ত মাত্রায় অনেকটা উইড্রয়াল, তারা হচ্ছে সেলফ অ্যাবজর্ব, অর্থাৎ তারা সবসময় নিজের মধ্যেই ডুবে থাকে, আশেপাশে কি হচ্ছে না হচ্ছে তারা এগুলো বাদে তারা কোনো দিকে তারা কোনো খেয়াল থাকে না, খুবই চাপা, সবসবকিছু তারা তাদের দুঃখ আনন্দ বেদনা সবকিছু তারা নিজের মধ্যে চেপে রাখে, কখনোই কোনো কিছু প্রকাশ করে না। হয়তো এমন হতে পারে ছোট ভাই তাদের কোনো বড় ধরনের কিছু ট্রমা ছিল যেটা সে কখনো কাউকে প্রকাশ করতে পারেনি, সেটা ভিতর থেকে তাকে তাড়া দিচ্ছে বা কার ভিতরে ভিতরে সে দংশিত হয়ে যাচ্ছে কিন্তু প্রকাশ করতে পারে না। এই লেফট হ্যান্ড যাদের তারা চূড়ান্ত মাত্রায় লেফট হ্যান্ড তারা সাধারণত এরকম থাকে। ওকে, আমরা এবার আসলে হচ্ছে যে দুই ধরনের ক্যাটাগরি জানলাম, অর্থাৎ মানুষ কেন ইমোশন শো করে বা শো করে না। এবার আপনারা বলেন কোন দিকে লেখা থাকলে হচ্ছে ওদের থেকে প্রপোজাল পাওয়া বা ও আমি ধরলাম যে কেউ আমাকে ভালো লাগবে তা এই সে কারো ভালো লাগতেছে সেই কথাটা বলবে, কি প্রকাশ করবে আর কি করবে না, বা সহজ ভাষা বলতে গেলে কার থেকে প্রপোজাল পাওয়া সহজ কার থেকে পাওয়া কঠিন, আপনারা যা বুঝেছেন ওখান থেকে একটু বলেন। হ্যালো, আপনারা আছেন একটু বলেন, আপনাদের অভিমত গুলো শেয়ার করেন। কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। আরেকটা হলো হচ্ছে যে আপনাদের কানেকশন ঠিক আছে, আপনারা না শেয়ার করলে আমি আপনাদেরকে দেখাচ্ছি কয়েকটা জিনিস। একটা তো স্ল্যান, আসলে আমরা একটা ক্যারেক্টার কখন একটা জিনিস দিয়ে দেখে বলি না, আমরা অনেকগুলো বিষয় দেখতে হয়। একটা হচ্ছে তার স্ল্যান, সে কোন দিকে লিখে আছে ওইটা দেখতে হয়, এর পরবর্তীতে তার কানেকশন গুলো কেমন। যেমন আপনারা যদি এটা খেয়াল করে দেখেন, আমার হাতে একটা বোর্ড দেখা যাচ্ছে যেখানের মধ্যে এ বি এস লিখেছি, এখানে হচ্ছে যে কানেকশন যেগুলো আছে কানেকশন গুলো হচ্ছে এটাকে আমরা গার্ল্যান্ড কানেকশন বলি। তিন ধরনের কানেকশন আছে আমাদের, আমরা উপর দিয়ে কানেকশন করে নিচে দিয়ে করে, আরেকটা হচ্ছে অ্যাঙ্গুলার কানেকশন করে যেটা আমরা অ্যাঙ্গুলার কানেকশন করি। যাদের এই ধরনের কানেকশন থাকে এরা হচ্ছে যে আপনার অন্যের ইম্প্যাক্ট শো করতে পারে, অন্যের ইমোশন ফিলিং গুলো বুঝতে পারে, অর্থাৎ তাদের এই এই জাতীয় লোক থাকলে এদিক থেকে আমরা কথাগুলো শুনতে পারবো। বাট কারো কানেকশন যদি হচ্ছে খুব এরকম মানে কানেক্ট লেখার জয়েন্ট গুলো মাথার এরকম বের হয়ে থাকে, তখন এদের হচ্ছে আমরা অ্যাঙ্গুলার কানেকশন বলি, এদের অ্যাগ্রেসিভনেস দেখা যায়। আমরা তাহলে হচ্ছে যারা রাইট দিকের হচ্ছে যে আপনার থাকবে
রাইট দিকে হচ্ছে যাতে লেখা থাকবে তার ইমোশন শো করবে, আর যারা লেফটে লেখা থাকবে তারা হচ্ছে ইমোশনটা এত শো করবে না। এবার আরেকটা আছে হচ্ছে যে আমাদের লাইফে একটা অনেক বড় কোশ্চেন থাকে, যেটা হলো হচ্ছে যে একাধিক লাভার থাকে বা কারোর টেন্ডেন্সি থাকে আমাদের, এটা সম্পর্কে একটু ম্যাম আপনি বলুন। আমাদের কিছু মানুষ থাকে আমাদের যারা জীবনে একটু বৈচিত্র্য পছন্দ করে, অনেকে সবাই একরকম না, কেউ জীবনে খুব প্রত্যেকটা স্টেপে সে বৈচিত্র্য পছন্দ করে। এই যে আপনি সেখানে স্ল্যান্ড গুলো দেখেন, এখানে কিছু কিছু অ্যাঙ্গেল হয়ে গেছে, জি আর ওয়াইটা আপনারা খেয়াল করেন, আপনাকে খেয়াল করতে পারছেন জি আর ওয়াই হ্যান্ড রাইটিং এর মধ্যে কেমন এক্সেপশনাল দেখেন? ইয়েস ম্যাম। হ্যাঁ, এরকম যাদের জি বা ওয়াই গুলো এরকম থাকে তারা সাধারণত লাইফের খুব ভ্যারাইটি চায়, তারা সবসময় নতুন নতুন এক্সপিরিয়েন্স চায়, মানে পুরনো কোনো কিছু তারা আঁকড়ে ধরে না, সবসময় তারা নতুন এক্সপিরিয়েন্স পছন্দ করে, অ্যাডভেঞ্চার পছন্দ করে এবং নতুন নতুন কানেকশন করতে খুব পছন্দ করে। তাদের ভ্যারাইটিটা তাদের মানে লাইফ হচ্ছে প্রধান একটা, মানে তাদের জীবনের একটা চলার একটা শক্তি। মানে ভ্যারাইটি না থাকলে তাদের লাইফটা একদম বোরিং হয়ে যায়, মানে বোর ফিল করে, তারা সবসময় প্রতিনিয়ত খুলে ভ্যারাইটি খুঁজে। ওকে, আমরা এখন হচ্ছে যে আরেকটা জিনিস জানবো, সেটা হলো হচ্ছে যে যেমন আপনি আমাদের এখানে কিছু ওয়াই দেখতেছেন, ওয়াই জি ওয়াই জি, এটা তো ফুল লুপ, এটা আবার কি লুপ পুরো আছে, মানে এটা যে আমরা গোল করে যে ফিলিংসটা দেওয়া হয় এটা কি পুরো আছে না এটা অল্প অর্ধেক দেওয়া আছে? এখানে প্রত্যেকটা জিনিসই আসলে আমাদের অর্ধেক দেওয়া, হ্যাঁ অর্ধেক দেওয়া, এই আমাদের ওয়ান জি এগুলো দিয়ে গ্রাফোলজির সবচেয়ে একটা মজার বিষয় হচ্ছে কি, এখন পর্যন্ত আসলে অন্য কোনো থিওরি বা এত কিছু পাই নাই যেটা দিয়ে মানুষের ম্যারিটাল লাইফ অর্থাৎ পার্সোনাল, একদম পার্সোনাল ম্যারিটাল লাইফ বোঝা যাবে, তার এনার্জি লেভেল কতটুকু। এখন এই ধরনের রাইটাররা হচ্ছে তার প্রচুর এনার্জি আছে এবং সে অনেক রোমান্টিক বা সে অনেক এই বিষয়গুলো হচ্ছে তার এনার্জি দিতে ভালো লাগে, ভেরিয়েশন আছে যার কারণে সে এক জায়গায় থেকে পারেন, সে যেমন এর এনার্জি আছে বা রোমান্টিসিজম এগুলোর ক্ষেত্রে তার ঘাটতি আছে। এরপরে আবার আরেকজনের ধরলাম হচ্ছে জি লেখনে, তার হচ্ছে এত টাইম নেই রোমান্টিসিজম বা অন্য কোনো কিছুতে যাওয়ার জন্য, তার হচ্ছে অল্প একটু এনার্জি বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি তার এনাফ। এখন ওই আমরা যে জি এর কথা দেখছি, এত বড় জি থাকলে সেই জন খারাপ আমরা এটা কিন্তু বলে যাব না, কজ হচ্ছে লাইফ হতে পারে সে অনেক ভ্যারাইটি অনেক বৈচিত্র্য পছন্দ করে হতে পারে, এটা তার ক্যারিয়ার হতে পারে সবকিছু, কারণ এটা আমরা লোয়ার লুপ বলে আমরা লোয়ার জোন বলে নিচ্ছে, জোন দ্বারা হচ্ছে বোঝা যায় হচ্ছে কে ফিজিক্যালি কত অ্যাক্টিভ, যারা ফিজিক্যালি অ্যাক্টিভ থাকে তারা অনেক কাজের মধ্যে ইনভলভ থাকে, অর্থাৎ তার সব দিকে এরকম ভ্যারিয়েশন থাকে, অর্থাৎ এটা একটা ট্রেড। এখন এটা আছে মানে আমরা কিন্তু ধরে নিতে পারবো না হচ্ছে যে সে একদম একাধিক অনেক রিলেশনশিপ আছে, আবার দেখেন ভুল করে আবার এটা চলে যায় না, এটা হচ্ছে আরেক জিনিস আমি বলছি, এটা হচ্ছে আরেক জিনিস, এর ফ্যান্টাসি এর কল্পনা অনেক জায়গায় তার রিয়েলিটির সাথে সম্পর্ক অনেক কম, এগুলো আসলে আমাদের পুরো ক্লাসের মধ্যে পুরো ডিটেলস জানানো হয়, আজকে শুধু একটু টাচ দেওয়া হলো, আসলে গ্রাফোলজি পড়ে অনেক কিছু যে জানা যায়। 2 মিনিট 2.5 মিনিট পর হচ্ছে আপনার কেটে যাবে, এরপর আপনারা হচ্ছে আবার জয়েন করবেন। হ্যাঁ, এবার হচ্ছে আমরা আরেকটা জিনিস দেখবো, ম্যাম আমি এটাই শেষ করে দিই কারণ 1.5 মিনিটের মধ্যে একটা হচ্ছে শেষ করে দিই, অনেক স্লাইড বাকি। এই কারা হচ্ছে অনেক ডিসঅনেস্ট, আমি আপনাদের স্লাইডটা গ্রুপে শেয়ার করে দিব আপনারা দেখতে পারবেন, আমি শুধু কনসেপ্টটা একটু বুঝিয়ে দিই। কনসেপ্টটা হচ্ছে আমাদের অনেক ধরনের এ লেখা থাকে, জেনারেলি কি আমরা এ ও এইভাবে লিখি না, আপনারা একটু বলেন কথা বলেন। এবার হচ্ছে আমি আপনাদের দেখাই কিছু লোকের এর মধ্যে কত পার্থক্য আছে, এবার 4 ধরনের এ কি দেখতে পাচ্ছেন আপনারা? প্রথমটা জি দেখা যাচ্ছে, ওকে প্রথমটা ক্ষেত্রে হচ্ছে যে বোঝা যায় হচ্ছে এই ধরনের রাইটার যারা আছে ওনারা হচ্ছে যে
এটা হচ্ছে লুপ গুলো হচ্ছে লায়ার বোধ হয়, এ ও জি এই যেগুলোর উপরে লুপ মানে সার্কেল ওভাল আছে আমরা ওভাল বলি, এখানে আমরা শুধু এ দ্বারা বোঝাচ্ছি ওয়েদার সেম মিনিং, যাতে ফার্স্টের অংশ হচ্ছে লুপ থাকে যেটাকে আমরা লুপ বলি, এটা হচ্ছে নিজের সাথে মিথ্যা বলে, অর্থাৎ মিথ্যাটা এমন হবে আপনি তার কখনো ভুল যদি ধরিয়ে দেন সে মেনে নিবে না, বা তার কখনো প্রশংসা করলে হচ্ছে মেনে নিবে না। যদি এই ধরনের রাইটার থাকে আপনি যদি সে অনেক সুন্দর হয় অনেক কোয়ালিফাইড মানুষের তাকে কথা বলবে সে বিশ্বাস করবে না, কারণ সে এটা ব্যাখ্যা আরেক ভাবে নিয়ে যাবে। আপনি যদি তাকে বলেন হচ্ছে এই তোর পার্টনার দেখলাম ওর সাথে গেল, সে না সে বলে না আসলে জানে তুমি ভুল দেখছো, এই ধরনের, অর্থাৎ সে নিজের সাথে লাইক এই করে যাবে। আবার নিজের সম্পর্ক হচ্ছে কেমন ধারণা ওইটা জানতে হলে আবার আয় আমাদের আয়